পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। WBPSC ফুড সাব ইন্সপেক্টরকে টার্গেট রেখে আবার আমরা জিকের ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 22 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমরা 21খানা ক্লাস করে নিয়েছি। তো 21খানা ক্লাসে আমরা কিন্তু তোমাদের 2000 সালে, 2001 সালে, 2002 সালে, 2003 সালের সায়েন্সের কোশ্চেন, হিস্ট্রির কোশ্চেন, জিওগ্রাফির কোশ্চেন, ইন্ডিয়ান পলিটিক্যান ইকোনমিক্সের কোশ্চেন এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্ন এসেছিলো সব আমরা ডিসকাস করে নিয়েছি। এছাড়া তোমাদের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা যে হয়েছিলো 2019 এবং 2014 তার সম্পূর্ণ প্রশ্নপত্রগুলো যেগুলো জিকে পড়েছিল সম্পূর্ণ বাংলায় এক্সট্রা ডিটেলস সহ করে দিয়েছি। তোমরা এখন না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। তো এই সিরিজে আমরা যেটা ডিসকাস করছি তোমাদের 2004 সালে WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2004 সালের ডিসকাস করব। তো আমরা সায়েন্সের কোশ্চেনগুলো 2004 সালে ডিসকাস করে দিয়েছি আগের ক্লাসে 21 নম্বর ক্লাসে। এই ক্লাসে আমরা 2004 সালের হিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো আমরা টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ করছি, একটা একটা করে সাল ধরে একদম 2000 সাল থেকে 2022 পর্যন্ত করব। তো হিস্ট্রির কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব যেগুলো তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি দেখে থাকো যে PSC সবথেকে বড় পরীক্ষা হচ্ছে, তোমরা সকলে জানো যে WBCS, তো WBCS থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি তোমরা কমপ্লিট করে দেখবে কত কত কোশ্চেন তোমরা কমন পাচ্ছ। এবং তোমরা যদি দেখে থাকো যে 2019 এবং 2014 কোশ্চেনটা একবার উল্টে পাল্টে তাহলে দেখতে পারবে যে কত কোশ্চেন তো সব কিন্তু WBCS থেকে, বেশিরভাগ কোশ্চেন WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এসছে। তো চলো আমরা একদম 2004 সালের হিস্ট্রি কোশ্চেনে চলে আসি। তো দেখো একদম আমরা প্রথম কোশ্চেনে চলে এসেছি। 1 নম্বর কোশ্চেন, মিস্টার স্যান্ডার্সকে কে হত্যা করেছিলেন, রাজগুরু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ নাকি সুখদেব? তো অ্যান্সার কী হয়ে যাবে, দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, ভগৎ সিং। মিস্টার স্যান্ডার্সকে হত্যা করেছিলেন কে, না তো ভগৎ সিং, অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা এর সাথে তোমরা মনে রাখবে দেখো যে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে 21 বছর বয়সী ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে হত্যার জন্য 1930 সালের 7ই অক্টোবর, ডেটটা মনে রাখবে 1930 সালের 7ই অক্টোবর মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হয়েছিল এবং তাদের 23শে মার্চ 1931 ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে 21 বছর বয়সী ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে হত্যা করার জন্য 1930 সালের 7ই অক্টোবর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল এবং 23শে মার্চ 1931 তাদের ফাঁসি দেওয়া হয়েছিল 23শে মার্চ 1931। তাহলে এক্সট্রা ডিটেলস এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে পড়ার সাথে সাথে। নেক্সট প্রশ্ন 2 নম্বর, সব লাল হো জায়গা ভারতের কোন শাসক একথা বলেছিলেন, রণজিৎ সিং, আলিবর্দি খান, হায়দার আলী নাকি টিপু সুলতান? তো অ্যান্সার কী হয়ে যাবে, দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, রণজিৎ সিং এ কথা বলেছিলেন যে সব লাল হয়ে যায়গা। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষের নিম্নোক্ত কোন আন্দোলন শুরু হয়েছিল, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন নাকি ভারত ছাড়ো আন্দোলন? তো অ্যান্সার কী হয়ে যাবে, দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। মনে রাখবে ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, তার আগে আমরা এই কোশ্চেনটা দেখো তোমাদের 2001 পড়েছিল যে গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে একটা ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো বলে অভিহিত করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে তোমাদের, যদি তোমরা ইতিহাসটা ভালো করে পড়ে থাকো তাহলে দেখবে যে গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে কী বলেছিল, যে ফেল করা ব্যাংকের মতো, ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো বলে অভিহিত করেছিলেন। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আমরা প্রিভিয়াস ইয়ার 2001 প্রিভিয়াস ইয়ারে করিয়ে দিয়েছিলাম, আবার আমরা একবার পড়ে নিলাম। চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, তরাইনে দ্বিতীয় যুদ্ধ কোন হিন্দু শাসক পরাস্ত হয়েছিল, লক্ষণ সেন, পৃথ্বীরাজ, জয়পাল নাকি রাজা শঙ্কর? তো অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, পৃথ্বীরাজ। দেখো এর সাথে আমরা মনে রাখবো কি যে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান এবং কার মধ্যে হয়েছিল, মোহাম্মদ ঘুরির মধ্যে, এবং পৃথ্বীরাজ চৌহান কী হয়েছিল, মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল। তাহলে পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধে জিতেছিল, 1191 সালে প্রথম যুদ্ধ হয়েছিল তরাইনের। এবং এর সাথে মনে রাখবে যে 1192 খ্রিস্টাব্দে তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, কার সাথে হয়েছিল, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। এখানে কিন্তু দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল, মানে মোহাম্মদ ঘুরি জিতেছিল। এই কোশ্চেনে দেখো দুবার প্রিভিয়াস ইয়ার WBCS এ 2003 পড়েছিল, তারপর তোমাদের 2004 এবছর পড়েছে, তো ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন দেখো, সাম্প্রতিক কালে মধ্য এশিয়ার মাটি খুঁড়ে প্রাচীন বৌদ্ধ ধর্মের চিহ্নগুলি কে আবিষ্কার করেছেন, মার্শাল, অরেল স্টাইন, দয়ারাম সাহানি নাকি আর ডি ব্যানার্জি?
তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অরেল স্টাইন, অপশন বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো ভারতের কোন সম্রাটকে জিন্দা পীর বলা হয়? ঔরঙ্গজেব, আকবর, ফিরোজ তুলক নাকি শেরশাহ? তো অ্যান্সার কি হয়ে যাবে, মনে রাখবে যে ঔরঙ্গজেবকে কি বলা হয়, ভারতের জিন্দা পীর বলা হয়। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দেখো, তার আগে আমরা ঔরঙ্গজেব সম্পর্কে একটু পড়ে নেবো। দেখো দিল্লির মোতি মসজিদ মুঘল শাসক ঔরঙ্গজেব দ্বারা নির্মিত হয়েছিল, তাহলে মোতি মসজিদ মনে রাখবে। এর সাথে মনে রাখবে যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার স্ত্রী নাম কি? দিলরাস বানু বেগম। তার স্মরণের জন্য বিবি কি মাকবারা মুঘল স্থাপত্য তোমার স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিল, তাহলে এটা মনে রাখবে। তাহলে ঔরঙ্গজেব প্রথম আমরা মনে রাখবো দিল্লির মোতি মসজিদ মুঘল সম্রাট ঔরঙ্গজেব দ্বারা নির্মিত হয়েছিল। এর সাথে মনে রাখবো ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে বিবিকা মাকবারা স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিল। এর সাথে মনে রাখবো ঔরঙ্গজেব আর কি করেছিল, জিজিয়া করের প্রবর্তিত করেছিল, শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিল। তাহলে সবগুলো ঔরঙ্গজেব রিলেটেড কোশ্চেন আমরা মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়, চেওয়ান চমনলাল, চিত্তরঞ্জন দাস নাকি সুভাষচন্দ্র বসু? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের লালা লাজপত রায়, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এই কোশ্চেন দেখো দুবার কিন্তু পড়েছে, 2003 পড়েছিল প্রিভিয়াস আমরা ক্লাস করেছিলাম, এবং এবছর পড়েছে 2004, এবছর মানে 2004 এই কোশ্চেন আমরা করছি। এখানে দেখো আরও মনে রাখবে যে 31 অক্টোবর 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, মনে রাখবে। এর সাথে মনে রাখবে ভারতের ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা আছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC, এটাও কিন্তু তোমাদের দেখো ফুড SI 2019 যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু এই কোশ্চেনটাই পড়েছিল। পরবর্তী প্রশ্ন, কবে ভারতে স্বাধীনতা আইন পাস হয়েছিল? 2 সেপ্টেম্বর 1946, 3 জুন 1947, 18 জুলাই 1947 নাকি 15 আগস্ট 1947? দেখো দুবার তিনবার কোশ্চেনটা পড়েছে, 2003 পড়েছিল, তারপর 2004 এবং এরপর 2017 সালে কিন্তু এই কোশ্চেনটাই রিপিট হয়েছিল। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 18 জুলাই 1947। পরবর্তী প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট, ফো কিও কিং কে রচনা করেন? ইং ই সিং, ফাই হিয়েন, হিউয়েন সাং নাকি মেগাস্থিনিস? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের ফাই হিয়েনের লেখা বইয়ের নাম হচ্ছে ফো কুও কিং, ফো কিং, ফো কিও কিং, অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। দেখো এখানে মনে রাখবে যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে মেগাস্থিনিস, এটা তোমাদের 2000 সালে পড়েছিল। সিইউ কি এর রচয়িতা হচ্ছে হিউয়েন সাং, এটা মনে রাখবে, এটাও কিন্তু 2000 সালে WBCS পড়েছিল। এবং কিতাবুল রাহেলা এটা পড়েছিল ইবন বতুতার লিখা রচয়িতা, ঠিক আছে? তাহলে ইবন বতুতার রচয়িতা রচনা করেছিলেন, এটাও কিন্তু তোমাদের WBCS প্রিলিমস 2000 সালে পড়েছিল, তাহলে এগুলো একটু মনে রাখবে পড়ার সাথে সাথে। পরবর্তী প্রশ্ন আমাদের 10 নম্বর, দেখো কি আছে যে কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড ডিপন নাকি লর্ড কার্জন? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, লর্ড বেন্টিং। পরবর্তী প্রশ্ন, কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো নাকি লর্ড জেমস ফোর্ড? তো অ্যান্সার কি হয়ে যাবে? দেখো এই কোশ্চেনটাও কিন্তু আমাদের দুবার পড়েছিল, তোমাদের 2014 সালে এবং এরপর 2018 সালে সেম কোশ্চেন পড়েছে। অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, লর্ড ডাফরিন। অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক সংস্থা বলে কে উপহাস, জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আণবিক সংস্থা বলে উপহাস করেছিলেন কে? না তো লর্ড ডাফরিন। পরবর্তী, তার আগে দেখো এটা পড়ে নেবো আমরা যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন কে? লর্ড ডাফরিন। এই কোশ্চেনটাও দেখো 2002 আমরা করেছিলাম, WBCS প্রিলিমসে পড়েছে, তাহলে রিভাইজ হয়ে গেল একবার। পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কে রাখিবন্ধন চালু করেছিলেন? দেখো একদম সোজা কোশ্চেন দিয়েছে, অশ্বিনী দত্ত, দয়ানন্দ, রবীন্দ্রনাথ নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, রবীন্দ্রনাথ। পরবর্তী প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের অধিনায়ক সর্বাধিনায়ক কে ছিলেন? এই কোশ্চেনটা দেখো 2001 পড়েছিল আমরা পড়েছিলাম, তারপর 2004 পড়েছে। অজয় মুখার্জি, সতীশচন্দ্র সামন্ত, সুনীল
সুশীল চন্দ্র ধারা নাকি নরেন্দ্র দেব? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, সতীশ চন্দ্র সামন্ত। পরবর্তী, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক, রাজা গণেশ, গোপাল নাকি মহাসেন? মহাসেন গুপ্ত। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের শশাঙ্ক, অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট, নিম্নোক্ত কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়? দেখো এই কোশ্চেনটা 2000-এ পড়েছিল, তারপর আবার 2004-এ, তাহলে দেখছো বারবার একই কোশ্চেন কতবারই রিপিট হচ্ছে। 58 খ্রিস্টপূর্বাব্দে, 78 খ্রিস্টাব্দে, 273 খ্রিস্টপূর্বাব্দে নাকি 330 খ্রিস্টাব্দে? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 78 খ্রিস্টাব্দে, অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে কি, দেখো কনিষ্কের রাজধানী ছিল পিরোজপুর বা বর্তমানে যেটার নাম হচ্ছে পেশোয়ার, এবং মথুরা হচ্ছে দ্বিতীয় রাজধানী। তাহলে কনিষ্কের রাজধানী হচ্ছে পিরোজপুর, বর্তমানে পেশোয়ার, এবং মথুরা হচ্ছে দ্বিতীয় রাজধানী। মনে রাখবে কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট, তাহলে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? কনিষ্ক। মনে রাখবে এর সাথে মনে রাখবে যে কনিষ্ক কুষাণ রাজা কনিষ্ককে কি বলা হয়? দ্বিতীয় অশোকও বলা হয়। অনেক সময় কোশ্চেন আসে দ্বিতীয় অশোক কাকে বলা হয়, তখন অ্যান্সার কি হয়ে যাবে? কনিষ্ক। পরবর্তী, নাসিক লিপি কে জারি করেছিল? গৌতমীপুত্র সাতকর্ণী, হর্ষবর্ধন, ধর্মপাল নাকি সৌমিত্রগুপ্ত? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে গৌতমী পুত্র সাতকর্ণী, অপশান এ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে যে গৌতমী পুত্র সাতকর্ণীকে কি বলা হয়? যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা বা সাতবাহন বংশের শাসক ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী, এটাও মনে রাখবে ইম্পর্টেন্ট। নেক্সট, আল হিলাল কে প্রকাশ করেছিলেন? আলতাফ হোসেন আলী, মোহাম্মদ আলী জিন্না, আবুল কালাম আজাদ নাকি রহমত আলী? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের আবুল কালাম আজাদ, আল হিলাল প্রকাশ করেছিলেন আবুল কালাম আজাদ, অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন বছর বঙ্গভঙ্গের স্থির সিদ্ধান্ত ভেঙে গেল পাকাপাকিভাবে? 1905-এ, 1908-এ, 1911-তে নাকি 1916-সালে? তো অ্যান্সার কী হয়ে যাবে? 1911-সালে বঙ্গভঙ্গ স্থির সিদ্ধান্ত ভেঙে গেল, বঙ্গভঙ্গ রোধ হয়, মনে রাখবে 1911-সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, দেখো ভারতের মহান বৃদ্ধ কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, রানাডে নাকি আনন্দমোহন বসু? সেম কোশ্চেন দেখো 2002-এ পড়েছিল, তারপর আবার 2004-এ। অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি। ভারতের মহান বৃদ্ধ বলা হয় কাকে? না তো দাদাভাই নৌরোজি। এর সাথে মনে রাখবে কি, দেখো 1906-সালে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি ছিল কে? দাদাভাই নৌরোজি। এবং 1866-সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল দাদাভাই নৌরোজি। তাহলে 1906-সালে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি করেছিল দাদাভাই নৌরোজি, এবং 1866-সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেছিল দাদাভাই নৌরোজি। তাহলে এইগুলোও একটু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন? 1939-সালে, 1940-সালে, 1941-সালে নাকি 1942-সালে? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1941-সালে, অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিল? কুশীনগর, বোধগয়া, কাশী না সারনাথ? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের সারনাথে, প্রথম ধর্মপ্রচার করেছিল সারনাথে, অপশান ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি কামা, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী নাকি কল্পনা দত্ত? সেম কোশ্চেন দেখো 2001-এ পড়েছিল, একবার আমরা পড়েছিলাম, তারপর আবার 2004-এ। তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে মাদাম ভিকাজি কামা, অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিবেকানন্দ কোন সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল? দেখো সেম কোশ্চেন, এটাও কিন্তু 2000-সালে পড়েছিল, তারপর আবার 2004-এ। 1885-সালে, 1896-সালে, 1897-সালে নাকি 1866-সালে? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1897-সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে? বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? কোন অধিবেশনে? কলকাতা, মুম্বাই, সুরাট নাকি মাদ্রাস? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সুরাট অধিবেশন। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল, মনে রাখবে। এর সাথে এখানে মনে রাখবে যে 1907-সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল কে? রাসবিহারী ঘোষ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন,
25 নম্বর, কে নীল দর্পণের ইংরেজি অনুবাদ করেছিলেন? মধুসূদন দত্ত, রেভারেন্ট জেমস লং, হরিশ্চন্দ্র মুখার্জি নাকি কালীপ্রসন্ন সিংহ? তো মনে রাখবে নীল দর্পণের ইংরেজিতে অনুবাদ করেছিল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিল বলো দেখি? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রাজনারায়ণ বসু। সেম কোশ্চেন 2000 সালে, তারপর 2004 সালে রিপিট হয়েছে। তো অ্যান্সার কি হয়ে যাবে? আত্মীয়সভার প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। এখানে মনে রাখবে যে কলকাতায় 20 আগস্ট 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন, এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, উলগুলানের নেতা কে ছিল? গুয়া মুন্ডা, জোয়া ভকত, বিরসা মুন্ডা নাকি দিগম্বর বিশ্বাস? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে বিরসা মুন্ডা। উলগুলান বিদ্রোহের নেতা ছিল বিরসা মুন্ডা। অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, ফারুক সিয়ার নাকি জেহানদার শাহ? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, দ্বিতীয় শাহ আলম। পরবর্তী প্রশ্ন দেখো, 1946 সালে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? কলকাতা, মাদ্রাস, কালীগড় নাকি বোম্বাই? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এটা বোম্বাই শুরু হয়েছিল। অপশান ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধে ভারত সাম্রাজ্য স্থাপনের জন্য ডুপ্লের আশা ধূলিসাৎ হয়ে যায়? কোন যুদ্ধে ভারতে সাম্রাজ্য স্থাপনের জন্য ডুপ্লের আশা ধূলিসাৎ হয়ে গেছিল? কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, কর্ণাটকের তৃতীয় যুদ্ধ নাকি পলাশী যুদ্ধ? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এটা কর্ণাটকের তৃতীয় যুদ্ধে। অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল? কলকাতা, মাদ্রাস, লাহোর নাকি বোম্বাই? তো মনে রাখবে যে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট, রাম রহিম এক হে নাম ধরা হে দো, সুলতানি আমলে একথা কে ঘোষণা করেছিলেন? শ্রী চৈতন্য, কবির, নানক নাকি দাদু? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের কবির। কি বলেছিলেন? রাম রহিম এক হে নাম ধরা হে দো। পরবর্তী প্রশ্ন, নীল চাষিদের স্বপক্ষে জোর সওয়াল করেছিলেন কোন বিখ্যাত বাঙালি সাংবাদিক? হরিশ্চন্দ্র মুখার্জি, শিশির কুমার ঘোষ, ঈশ্বরচন্দ্র গুপ্ত নাকি শিবনাথ শাস্ত্রী? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, হরিশ্চন্দ্র মুখার্জি। এখানে মনে রাখবে এর সাথে যে হিন্দু প্যাট্রিয়ট নামক ইংরেজি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখার্জি। পরবর্তী প্রশ্ন, সমাচার দর্পণ প্রকাশ করেছিলেন কে? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, তারাচাঁদ দত্ত, হরিশ্চন্দ্র মুখার্জি নাকি জে সি মার্সম্যান? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে জে সি মার্সম্যান। অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। এখানে মনে রাখবে যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ, খুব ইম্পর্টেন্ট এটা। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতে এসেছিলেন? দেখো খুব ইম্পর্টেন্ট, 1920 সালে, 1928 সালে, 1935 সালে নাকি 1942 সালে? তো মনে রাখবে সাইমন কমিশন ভারতে এসেছিলেন 1928 সালে। অপশান বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? আকবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ নাকি আলাউদ্দিন খলজি? সেম কোশ্চেন 2004-এ পড়েছিল, তারপর দেখো 2021-এ যে পরীক্ষা হয়েছিল সেখানেও সেম কোশ্চেন রিপিট হয়েছিল। কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিল? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিল। অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? বিম্বিসার, মহাপদ্মানন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বিক্রমাদিত্য? তো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য। অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। এখানে মনে রাখবে যে চন্দ্রগুপ্ত মৌর্য ভিত্তি চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা স্থাপিত হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের যে ভিত্তি সেটা চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা স্থাপিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? ডেভিড এয়ার, হাইড ইস্ট, উইলিয়াম জোন্স নাকি বেথুন? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ডেভিড হেয়ার, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতে ব্রিটিশ শাসনকে ব্রিটিশ ঐতিহ্য
বিরোধী বলে বর্ণনা করেছিলেন। দাদাভাই নৌরোজি, মহাদেব রানা, গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত নাকি গোপাল কৃষ্ণ গোখলে? তো অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি, অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। এখানে মনে রাখবে যে প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির রচয়িতা হচ্ছে দাদাভাই নৌরোজি। ভারতের মহান বিদ্রোহ আমরা বললাম আগে, বলা হয় দেখো দাদাভাই নৌরোজি 2004-এই পড়েছিল এটা, ঠিক আছে। তারপরে দেখো 1866 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেছিল কে? এটাও করেছিল দাদাভাই নৌরোজি। তো দাদাভাই নৌরোজি রিলেটেড যত কোশ্চেন আমরা এখানে পড়ে নিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। চলো পরবর্তী কোশ্চেন, গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? খেড়া, আমেদাবাদ, চম্পারণ নাকি চৌরি চৌরাতে? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল, যেটা গান্ধীজি করেছিল। অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 41 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল? 1922 সালে, 1934 সালে, 1936 সালে নাকি 1939 সালে? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1934 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম কী ছিল? দেখো সেম কোশ্চেন কতবার রিপিট হয়েছে, দেখো 2000 সালে পড়েছে, তারপর 2002-এ, তারপর 3-এ, তারপর 4-এ, তাহলে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট। বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম কি? সংবাদ কৌমুদী, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী পত্রিকা নাকি সংবাদ প্রভাকর? তো অ্যান্সার কী হয়ে যাবে আমরা সকলেই জানি, বাংলার প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সারা ভারতে কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? এন জি রঙ্গ, সুধীন প্রামাণিক, স্বামী সহজানন্দ সরস্বতী নাকি রাম মনোহর লোহিয়া? তো অ্যান্সার কী হয়ে যাবে? সারা ভারতে কিষাণ সভার প্রথম সভাপতি ছিল স্বামী সহজানন্দ সরস্বতী। অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, দেখো এটার মনে হয় আমার অপশান দরকারই হবে না। দিন ইলাহি ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন, এটা কে বলেছিল? দেখো আমরা তো সকলে জানি দিন ইলাহি প্রবর্তন করেছিল কে? আকবর। কিন্তু কোশ্চেন দেখো কী দিয়েছে, দিন ইলাহি ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন, এটা কে বলেছিল বলো? ভিনসেন্ট স্মিথ, এলিয়াট বদায়নি নাকি ফৌজি? তো অ্যান্সার কী হয়ে যাবে? ভিনসেন্ট স্মিথ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দিন ইলাহি কে বলেছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন, এটা কে বলেছিল? ভিনসেন্ট স্মিথ এটি বলেছিলেন। পরবর্তী দেখো, তার আগে আমরা বলে নেবো, দেখো আকবরের দিন ইলাহি নামক নতুন ধর্মের, আকবর দিন ইলাহি নামে নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন, তাহলে এখানে আমরা এটা বললাম। পরবর্তী কোশ্চেন, কোন ভাইসরয়ের সময় দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড লিটন নাকি লর্ড রিপন? তো অ্যান্সার কী হয়ে যাবে? লর্ড লিটন। লর্ড লিটন ভাইসরয়ের সময় দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়েছিল। এখানে মনে রাখবে যে লর্ড লিটন 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন পাস করেন, এটাও মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, বিধবাবিবাহ আইন কোন গভর্নর জেনারেল পাস করেন? লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড রিপন নাকি লর্ড ক্যানিং? তো মনে রাখবে বিধবাবিবাহ আইন কোন গভর্নর জেনারেল পাস করেছিলেন, না তো লর্ড ক্যানিং। বিধবাবিবাহ আইন যেটা, সেটা লর্ড ক্যানিং পাস করেছিলেন। পরবর্তী কোশ্চেন, কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলো? 1906 সালে, 1911 সালে, 1916 সালে নাকি 1920 সালে? তো মনে রাখবে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1906 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরবর্তী কোশ্চেন, সাধারণত কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? দেখো এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? চাণক্য, নানা ফড়নবিস, আলীবর্দী খাঁ নাকি আবুল ফজল? তো মনে রাখবে ভারতের মেকিয়াভেলি বলা হয় চাণক্য বা কৌটিল্যকে, ঠিক আছে। চাণক্য বা কৌটিল্য সেম নাম, ভারতের মেকিয়াভেলি বলা হয়। পরবর্তী কোশ্চেন, কার প্রয়াসে বয়সসম্মতি আইন পাস হয়েছিল? কে আর কামা, বি এম মালাবাড়ি, হরিনারায়ণ আপ্তে নাকি কৃষ্ণ শাস্ত্রী জিপলকর? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের বি এম মালাবাড়ি, অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন, এটা তোমাদের হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন বলো দেখি? হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখার্জি, শিশির কুমার ঘোষ, মধুসূদন দত্ত নাকি রাজনারায়ণ বসু? তো মনে রাখবে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি। অপশান এ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের 2004 সালের যে হিস্ট্রি কোশ্চেন সেগুলো আমরা ডিসকাস করে দিলাম।
এর আগে আমরা 2000 সালে, 2001 সালে, 2002 সালে এবং 2003 সালের পরপর সায়েন্সের কোশ্চেন টপিক তোমাদের সাবজেক্ট ওয়াইজ সায়েন্সের কোশ্চেন, হিস্ট্রির কোশ্চেন, জিওগ্রাফির কোশ্চেন, ইন্ডিয়ান পলিটিয়ান ইকোনমিক্সের কোশ্চেন এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সব ডিসকাস করে দিয়েছি। এছাড়া তোমাদের 2019-এ এবং 2014-তে যে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল তার জিকের যে কোশ্চেনগুলো পড়েছিল সব একদম সম্পূর্ণ বাংলায় এক্সট্রা ডিটেলস সহ ডিসকাস করে দিয়েছি। তোমরা যদি এখনও না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারো। আর আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, তারাও যদি ফুড সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন করে থাকে। নেক্সট ক্লাসে আমরা 2004 সালের জিওগ্রাফির যে কোশ্চেন সেগুলো ডিসকাস করে দেবো। এই ক্লাসটি এতটাই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।